Subhanallah, 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 subhanallah. What is this? Subhanallah, subhanallah, subhanallah. Lockdown-e amader kono train chute jacche na. Amra shobai time niye ibadat korte pari. Be safe, stay home and be 2 hours later. Tere lagda lagda watch li di. Fan mari janiye bugatti ji. Ishq ki galiyon mein na jaana, ishq bada mat naam hai. Ishq to mera khuda hai, aashiq mera naam hai. तो हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम, आमी फाराबी बोलछी बीडी प्रोडक्ट ब्लॉग थेके फाराबी। तो आज के आपनादेर क्वेश्चनेर किछु आंसर दिब। आई स्टूपिड की सब बाजे बकछो के तुमी এক তোমার স্টিলার গাইডিয়া কোশ্চেন আনসার আমি আজ পর্যন্ত অনেকগুলো দিছি, বাট কত যে পরের ভিডিও করা হয়নি, তাই আমি বলছি প্রতি শুক্রবারে আমি কোশ্চেন আনসার দিব আপনাদের। তো কোশ্চেন আনসার নিয়ে একটা গেম খেলা হবে, তো আজকে সেই গেমটা শুরু। তো যদি থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর আপনাদের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি চাই যে কোশ্চেনের অ্যানসারগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করব, কিন্তু বাট অনেক কোশ্চেন এসে পড়ে এবং অনেক কমেন্টস এসে পড়ে যেগুলো হচ্ছে ভিডিও এডিটিং করার সময় বা ভিডিও করার সময় বা অন্যান্য কাজের ফাঁকে কথা হলো যে আমি অথবা এগুলো দিতে পারি না। সো আজকে কিছু কোশ্চেনের অ্যানসার আমি দিব। তো আপনারা যে কমেন্টস করেছেন, কমেন্টসের অবশ্যই কথা হলো যে অ্যানসার পাওয়ার যোগ্য আপনারা। তো কালকে একটা কমেন্ট করেছে, ফোল্ড সাইকেল আন্ডার 18,500 টাকা, যেটা নতুন একটা ভিডিও দিছি আমি, সেখানে কমেন্ট করেছে তারেক গেমিং, ভাই আপনার রিভিউ দেখে কালকেই একটা সাইকেল কিনলাম। থ্যাংক ইউ ভাই, কালকে একটা সাইকেল কিনেছেন আমার রিভিউ দেখে, আমি ধন্য। এরকম ভিডিও আরও সামনে আসবে, আরও সাইকেলের অবশ্যই আপনারা পাবেন সাইকেলের আরও ভিডিও। সো আমি আরও সাইকেলের ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে নতুন নতুন আপডেট যে গ্রাফিক্সগুলো আসবে সাইকেলের, সেই সাইকেলের রিভিউগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, নেক্সটে কমেন্ট করেছেন সিয়াম ব্রো, কমেন্ট করেছে অ্যামেজিং কাইসেল প্রো ব্র্যান্ড সাইকেলের যে ভিডিওটা করেছিলাম সেখানে কমেন্ট করেছে, আমি আজকে নিসি কাইসেল এসএমজি 1.09,500 টাকা। আচ্ছা, তো সিয়াম ব্রো আপনাকে অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ কথা যে আপনি আমার ভিডিও দেখে সাইকেলটা নিছেন, তো এই জন্য আপনাকে অনেক থ্যাংকস। তো সামনে আরও ভিডিও আসবে, আরও কিছু সাইকেলের ভিডিও আনবো, আরও গ্রাফিক্সের কিছু ভিডিও আনবো। ও আচ্ছা, আর একজন বলেছে আমাকে ফ্যাট বাইকের একটা ভিডিও করতে, তো ফ্যাট বাইকের ভিডিও অবশ্যই সামনে আসবে। ফ্যাট বাইক শুধু না, গ্রাফিক্স এত জোস জোস গ্রাফিক্স আছে, সেই গ্রাফিক্সের ভিডিওগুলো সব আমি আপনাদের জন্য আনবো, কিন্তু আপনাদের প্রতিটা সাইকেল পছন্দ হওয়ার মতো হবে আমি যে সাইকেলগুলো দেখাই। ওকে, নেক্সটে কমেন্ট করেছে দ্য বিডি রাইডার প্রভুজিৎ রয়। আচ্ছা, কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার, আই লাইক ইউর ভিডিও। থ্যাংক ইউ আপনাকেও ভাই, আপনি আমার ভিডিও দেখেন। ওকে, এরপরে কমেন্ট করেছে যে ইন্ডেক্স সেক্টর 2 সাইকেল রিভিউতে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে কমেন্ট করেছে তৌফিক বিন আজিজ। আচ্ছা ভাই, কী কমেন্ট করেছে ভাই, 20K এর কোনো সাইকেলের ভিডিও করেন প্লিজ। 20K এর সাইকেলের ভিডিও ভাই চলে আসছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। ওই যে আপনার ফোল্ড বাইকের যে সাইকেলের রিভিউটা দিছি, ওই সাইকেলটা হচ্ছে 18,500 টাকা দাম, ওই বাইকটা যদি আপনি নিতে পারেন তাহলে হয়তো বা 20-এর উপর নিচে এটা দাম হবে, কারণ আপনাকে বলেই দিয়েছি 18,500 টাকা, তো 20-এর কমেই দাম হবে। আর 20-এর উপরে আরও সাইকেল দেখাবো আমি, 1,00,000 টাকা দামেরও সাইকেল আছে বাংলাদেশে, সেই সাইকেলটা আমি অবশ্যই আপনাদেরকে সামনে আরও ভিডিও আসবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, এরপর বলেছে র্যাম্পেজ FF কোড 2.0 ব্র্যান্ড সাইকেল রিভিউ, এটা করেছিলাম ভিডিও। তো র্যাম্পেজ FF আপনারা কমেন্ট করেছেন দোকানের অ্যাড্রেসটা কোথায়, বা এই দোকানের অ্যাড্রেস হচ্ছে 60 ফিটে, 60 ফিটে হচ্ছে আপনার মণিপুর স্কুলের সামনে, আপনারা দেখবেন সামনে এসে কত একটু সামনে যে অপোজিটে দেখবেন এই সাইকেলের দোকানটা, তো ওই সাইকেলের দোকানে আপনারা কমের মধ্যে ভালো সাইকেল পেয়ে যাবেন। তো কমের মধ্যে সাইকেল বলতে কম যদি আপনার বাজেট হয় 7,000 থেকে বা 8,000 থেকে শুরু করে আপনার 15,000, 20,000, 1,00,000-এরও সাইকেল আছে যেগুলো গিয়ার, বাট
7,000 নিচে যেগুলো আছে সেগুলো নন গিয়ার। তো আপনারা চেষ্টা করবেন 10,000 নিচে নন গিয়ার সাইকেলগুলো নিতে, কারণ 10,000 নিচে নন গিয়ার সাইকেলগুলো নিতে কন্ডিশনগুলো ভালো হয়। এবং 7,000 কমে যদি বাজেট হয় আপনাদের, তাহলে আপনারা সাইকেল একটু দেরিতে করে নেন, বাট টাকা একটু ব্যালেন্স করে বা জমিয়ে একটু ভালো সাইকেল নেওয়ার চেষ্টা করেন। তবে আমি নন গিয়ার আর গিয়ারের একটা তফাত অবশ্যই আমি আমার চ্যানেলে বলে দিয়েছি, সেখানে দেখে নেবেন যে নন গিয়ার আর গিয়ার কী, এইভাবে সাইকেলটা আপনারা চুজ করবেন। ওকে, এরপর একটা কমেন্টস আসছে, 2021 লাস্ট মডেল ফক্সস্টার বাইসাইকেল প্রাইস অ্যান্ড রিভিউ। এই ভিডিওতে কমেন্ট আসছে, আদনান 02 গেমার তিনি কমেন্ট করেছেন, কিছু গিফট দিবে নাকি? অবশ্যই ভাই কিছু গিফট দিবে, আপনার মার্গার্ড এবং আপনার ব্যাকের ব্যাক ডেরার যে আপনার গিয়ারের যে কাভারটা, ওই কাভারটা আপনারা পেয়ে যাবেন। পান মাম বোতলের যে কাভারটা, সেই কাভারটা আপনারা পেয়ে যাবেন, এবং মাম বোতলে পেয়ে যাবেন, এবং দুটা মার্গার্ড পেয়ে যাবেন আপনাদের ওখান থেকে যদি আপনারা সাইকেলটা নেন বা প্রোডাক্টটা কিনেন, ঠিক আছে। আর অবশ্যই কথা বিজি প্রোডাক্ট ব্লগের কথা বলতে হবে, ফারাবির কথা বলতে হবে, ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করতেছে, তা আপনাদের জন্য সাইকেলের রিভিউ আরও নেক্সটে অনেক আনবো। তো নেক্সটে আরেকজন কমেন্ট করছে, অ্যামেজিং কাইসেল প্রো ব্র্যান্ড স্পোর্টস সাইকেল আন্ডার 13,000 টাকা, স্যার কমেন্ট করেছে জিশান রহমান। জিশান রহমান ভাই আপনাকে ধন্যবাদ কমেন্টস করার জন্য। কী নাম্বার দিয়েছেন ভাই, কল যায় না, অবশ্যই নাম্বারটা ট্রাই করবেন ভাই, দুটা নাম্বার দেওয়া আছে, দুটা নাম্বারের মধ্যে একটা নাম্বার ট্রাই করবেন, তাহলে আপনারা হয়তোবা খোলা পাবেন, হয়তোবা তারা দোকানে ছিল না বা তাদের নাম্বারটাই হয়তোবা অফ ছিল, এই জন্য আপনারা অফ পাইছেন, তো পরে ট্রাই করলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন। তা আমার মনে হয় যে যদি দোকানে ট্রাই করে আপনি না পান, তাহলে দোকানে আপনি চলে যাবেন, মিরপুর 1 নম্বরে আপনার ওভারব্রিজের নিচে মুক্তিযোদ্ধা মার্কেটের পাশেই এই দোকানটা, দোতলায় চলে যাবেন, দোতলায় গেলে আপনি ওখানে এই সাইকেলের দোকানটা পেয়ে যাবেন। ওকে, এরপরে কমেন্টস করেছে জেসি রডেক্স, ভাই ফ্যাট বাইকের ভিডিও দেন। অবশ্যই ভিডিও দেবো ভাই, আপনাদের জন্য আপনার ভাই আছে, আপনার ভাই কথা হচ্ছে ভিডিও বানানোর জন্য মানে যা যা করা লাগে সে তাই তাই করবে। তো আপনাদের ফ্যাট বাইকের ভিডিও চাচ্ছেন, অবশ্যই ফ্যাট বাইকের ভিডিও সামনে আসবে, আমি এখান থেকে হয়তো বা কাল পরশুর মধ্যে যাব হচ্ছে গুলিস্তান যে আপনাদের জন্য ফ্যাট বাইকের ভিডিও করব। এরপর হচ্ছে গুলশান রিং রোডে যাব, ওখানে কিছু দামি ব্র্যান্ডের সাইকেল আছে, ওই সাইকেলগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তবে আমার ভিডিওতে অবশ্যই কথা হলো যে আপনারা একটা না একটা কোনো ছাড় বা কোনো গিফট অবশ্যই পেয়ে যাবেন। তো আমি এইভাবেই মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিই যে আমার ভিউয়ার্সগুলো যদি আসে বা আমার সাবস্ক্রাইবারগুলো যদি আসে, তাহলে অবশ্যই তারা কিছু না কিছু গিফট নাহলে ছাড় একটা সাইকেলের মধ্যে থাকবেই 100%, নাহলে আমি সেখানে ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব না। ওকে, নেক্সটে কমেন্ট করেছে আবির হাসান, তিনি কমেন্ট করেছে ভাই এরপরের ভিডিওতে ফক্সারের 6.3-এর ব্রেক মেশিন দাম কত জানাবেন। অবশ্যই ভাই জানাবো, আমি এরপরে অবশ্যই ব্রেক মেশিনের দাম, কয়েকটা ব্রেক মেশিন নিয়ে কাজ করব, মানে দামগুলো জানিয়ে দেবো আপনাদেরকে এবং ভিডিও বানাবো অবশ্যই। তো ব্রেক মেশিনের দাম বিভিন্ন অনেক জিনিসের আছে, শিমানো আছে, শিমিং আছে, রকস্টার আছে, রন্ডি আছে, ঠিক আছে, অনেক ধরনের ব্রেক মেশিন আছে। তো এইগুলো মেশিনের দাম আপনারা যদি জানতে চান, তাহলে পরের আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দামগুলো জেনে নিতে পারবেন। তো আমি আপনাদের জন্য সাইকেলের যাবতীয় সব খুঁটি নাটি ভিডিও করার জন্যে মানে আমি উঠে পড়ে লেগেছি যে আপনাদেরকে ভিডিও আমি এগুলো দিবই, ঠিক আছে। তো আপনারা মোটামুটি আমার সাথে থাকলে আপনারা সাইকেল সম্বন্ধে একবারে টোটালি সব জেনে ফেলতে পারবেন, কোথায় কোন সাইকেল পাওয়া যায়, সাইকেলের কী কনফিগারেশন, সাইকেলের কী গ্রাফিক্স, কোন কোন সাইকেল বাজারে নতুন আসতেছে, এগুলো সবই আপনারা জানতে পারবেন। ওকে, এরপর হচ্ছে কমেন্ট করেছে দ্য বিডি রাইডার প্রভজিৎ রয়, তিনি কমেন্ট করেছে 71 1.0 অর 2.0 সাইকেলের রিভিউ অর প্রাইস দেন। তো ভাই আমার অবশ্যই 71-এর রিভিউ দেওয়া হয়ে গেছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমার উপরে দেওয়া আছে ভিডিওটা, আপনারা চাইলে ওই ভিডিওটা ওখান থেকে চেক আউট করতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। বুম বুম কমেন্টস করেছে ভাইয়া ভালো সাইকেলের ভিডিও চাই, ভাই সাইকেলের সবই ভালো সাইকেলের ভিডিও দিতেছি আপনাদের জন্য, প্রতিটা সাইকেল, কাইসেল, ফনিক্স বলেন, হিরো বলেন, আপনার ফক্সস্টার বলেন, বেসেক্লো বলেন, সব সাইকেলের ভিডিও আপনারা দিতেছি। এবং আমি যে সাইকেলগুলো ভিডিও দিচ্ছি সেগুলো হচ্ছে একবারে গ্রাফিক্স অনেক জোস হবে এবং কমের মধ্যে সাইকেলটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, এবং সাইকেলের সাথে আপনারা অবশ্যই গিফট পাবেন। আমি যে সাইকেলগুলো দিই সেই সাইকেলগুলোতে আমি ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করি, সাইকেলের কী গ্রাফিক্স, কী পার্টস,
কত গিয়ার, কত স্পিড, কত কেজি ওজন, কত কেজি ওজন বহন করতে পারবে, সাইকেলের বডি পার্টসের কি কনফিগারেশন, সবই আমি দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এরপরে কমেন্টস করেছে ভাইয়া তানজিনা খান। তানজিনা খান কমেন্টস করেছে অয়েল ব্রেক সাইকেল একটা রিভিউ দেন। আচ্ছা, অয়েল ব্রেক সাইকেলের রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আছে, আপনারা যদি দেখতে পারেন আপনারা চেক আউট করতে পারেন। আর সামনে আরও অয়েল ব্রেকের আমি সাইকেলের রিভিউ আনবো, অয়েল ব্রেক বলেন, হাইড্রোলিক ব্রেক বলেন, ঠিক আছে, এবং মেকানিক্যাল ব্রেক বলেন, সব মানে সাইকেলের রিভিউ আমি আনবো। তো আমি চেষ্টা করছি এখন নিজেকে একটু গুছিয়ে নিতে, তো আরও সামনে ভিডিও, ধামাকা ধামাকা ভিডিও আসবে, তো আপনারা টেনশন করেন না। সাইকেলের যাবতীয় যত ভিডিও কত যা আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি জানি যে সাইকেল যেগুলো আমি দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে, কারণ সাইকেলের যে গ্রাফিক্সগুলো আমি খুব পছন্দ করে নিয়ে তারপরে সাইকেলের ভিডিওগুলো করি। তো আমি এখন নিশ চেঞ্জ করেছি যে আমি সাইকেলের ভিডিও নিয়ে আসবো। তো আপনারা ইয়াংরা যারা আছেন তারা আমার এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন, এবং যারা ইয়াং কেন সবাই যদি আমার চ্যানেলটাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন। তো আজকে আপনার ভাই বিদায় নিচ্ছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, পিস আউট।